নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে আপনাদের যে কোনো পাখির ডিএনএ স্যাম্পেল কিভাবে সংগ্রহ করতে হয় সেটার বিষয়ে আমি আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা ডিএনএ স্যাম্পেল নিতে গেলে প্রথমেই কি করতে হবে একটা জিপার প্লাস্টিক নিতে হবে এবং ডিএনএ রিং সংগ্রহ করে রাখতে হবে একটা সাদা কাগজে আপনার নাম ডিএনএ রিং আইডি এবং কোন জাতীয় পাখি সেটা লিখবেন এবং সবশেষে মোবাইল নাম্বার আপনারা দেবেন তো যে কোনো পাখির ডিএনএ স্যাম্পেল নিতে গেলে প্রথমে কি করতে হবে একটা ডিএনএ রিং নিতে হবে তার কারণ আপনি কোন পাখির টেস্ট করতে দিচ্ছেন সেটা পরবর্তীকালে ওই রিং আইডি ধরেই আপনারা বুঝতে পারবেন তো রিং আইডি লিখে এবং আপনার নাম ফোন নাম্বার লিখে কোন জাতীয় পাখি লিখে দেওয়ার কিন্তু এই একটাই কারণ যে পরবর্তীকালে ওই পাখিটা যখন ডিএনএ রিপে রিপোর্ট আসবে তখন আপনারা জানতে পারবেন যে ওই পাখিটা কী পাখি ছিল এবং সেটা মেল না ফিমেল আপনারা রিং আইডি দেখেই বুঝতে পারবেন এবারে আসুন যে এই এই রিং আই রিং আইডিটা কিন্তু কার্ড রিং হয় এবং একদম একটা গোটা রিং হয় তো কাট্রিংটাই আমি বেশি ব্যবহার করি কারণ কার্ডিংটা পরানো খুবই সুবিধা তো এবারে দেখুন ডিএনএ স্যাম্পেল নিতে গেলে কি করতে হবে বুকের থেকে কিছুটা পালক উবড়ে নিতে হবে বুকের থেকে কিছুটা পালক হালকা করে টান দিয়ে উবড়ে নিতে হবে আর এই পালক ওবড়ানোর ক্ষেত্রে কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হবে সেটা কি যে আপনারা যখনই বুকের থেকে পালক নেবেন সেটা কিন্তু নিচের দিকে টান মেরে ওবড়াতে হবে কোনো প্রকার যেন না উপরের দিকে টান মেরে আপনারা ওবড়ানোর চেষ্টা করবেন না উপরের দিকে টান দেয়া মানেই পাখির চামড়া কিন্তু ফেটে যাওয়ার একটা চান্স থাকে এজন্যে সময় খেয়াল রাখবেন যখনই ফেদার ওবড়াবেন পাখির পালক গোবড়ানোর সময় সব সময় নিচের দিকে হাতটা টেনে লাভাবেন লাভিয়ে দিয়ে এবারে বন্ধুরা ডানার থেকে কখনো পালক গোবড়াবেন না কারণ লেজের পালকের তুলনায় ডানার পালক কিন্তু অনেক অংশে শক্ত হয় এবং পাখির কিন্তু খুব আঘাত লাগে এখানে আমি দেখাচ্ছি দেখুন ডানার পালক টেনে ওবড়ানোই যাবে না টানাটানি করলেও ওবড়াবে না দেখুন কতটাই শক্ত এই জন্যে অনায়াসে উবড়ে আসবে আপনারা লেজের থেকে পালক নেবেন ব্যাস লেজের থেকে পালক এক থেকে দুটো আপনারা নেবেন নিয়ে দেখুন হালকা করে টান দিলেই কিন্তু লেজের পালক উবড়ে আসবে তো এটাতে কি করবেন পালক তোলার পরে ওই পালকগুলো আপনারা জিপার পেপারের মধ্যে জিপার যে প্লাস্টিক থাকবে সেই প্লাস্টিকের মধ্যে আপনারা পালকগুলো দিয়ে দেবেন আমি দেখাই এইভাবে পালকগুলো ভরে দেবেন এবং পালকগুলো ভরার পরে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে প্লাস্টিকের মধ্যে কোনো রকম যেন হাওয়া না থাকে বাতাস ওর মধ্যে যেন না কোনো রকম থাকে আপনারা হাত দিয়ে ভালো করে বাতাসটাকে বাইরে বার করে দিয়ে ওটাকে ইয়ারলকভাবে জিপারের মুখটা চেপে দেবেন তো এইভাবে আপনারা ডিএনএ স্যাম্পেল কালেক্ট করবেন তো ডিএনএ রিং পরানোর ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে তার কারণ আপনারা যখনই ডিএনএ রিং পাখির পায়ে লাগাবেন আপনারা প্লাস দিয়ে চেপে বা যে কোনো জিনিস দিয়ে হাত দিয়ে চেপে লাগানো যায় তবে খুব কষ্টকর এবং খুব গায়ের জোর লাগে এজন্যে এখানে আটশো বারো নম্বর রিংটা এই পাখির এটা গ্রিন চিক কনুর এর পায়ে পরিয়ে দেব তো এই রিং পরানোর ক্ষেত্রেও একটা সাবধান সবসময় মাথায় রাখতে হবে যে বেশি প্রেসার দিয়ে রিং কখনোই পরাবেন না হালকা হালকা করে প্রেশার দিয়ে রিংটা পরাবেন বেশি প্রেশার বা কোনো প্রকারের স্লিপ যদি খেয়ে যায় আপনার পাখির ক্ষতি হয়ে যাবে পাখির পাটা ভেঙে যেতে পারে তো এই জন্যে মাথায় রাখবেন তাড়াহুড়ো করবেন না সাবধানে আপনারই পাখি আপনি সাবধানে রিংটা পরিয়ে দেবেন এবং পরানোর পরে রিংটা ভালো করে ঘুরিয়ে দেখে নেবেন যে রিংটা যেন চারিদিকে ঘোরে পাখির পায়ের সঙ্গে কোনো মতেই যেন রিংটা চেপে বসে না থাকে এই রিংটা লুজ রাখার কারণ একটাই পাখি বড় হওয়ার সঙ্গে সঙ্গে পাটাও বেশ কিছুটা মোটা হয় আর এটা ঘোরা মুভমেন মুভমেন্ট করার অর্থ হল যে পাখি বড় হয়ে হয়ে গেলেও কোনো রকমভাবে পাখির পায়ে এই রিংটা চেপে আর বসবে না তো বন্ধুরা আপনারা এইভাবে বুকের থেকে এবং লেজের থেকে পালক সংগ্রহ করে এইভাবে জিপার প্লাস্টিকে ভরে যেসব দোকানে ডিএনএ স্যাম্পেল কালেক্ট করে সেই সব দোকানে আপনারা দিয়ে দেবেন দিয়ে দিলে সাত থেকে দশ দিনের মধ্যে আপনার ডিএনএ রিপোর্ট পিডিএফের মাধ্যমে আপনার মোবাইলে চলে আসবে এবং পরবর্তীকালে আপনি ডিএনএ কার্ড পেয়ে যাবেন সেই দোকান থেকে সংগ্রহ করে নেবেন তো এইভাবে বন্ধুরা আপনারা ডিএনএ স্যাম্পেল কালেক্ট করতে পারেন তো কোনো রকম অসুবিধা হবে না খুব সহজ প্রসেসেই তো আপনারা যারা নতুন পাখির ডিএনএ রিপোর্ট করাতে চান তারা আজকের ভিডিও দেখার পরে আশা করি কোনো কোনো রকম অসুবিধা হবে না তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর আজকে ভিডিও যারা নতুন দেখছেন সেই সব নতুন বন্ধুদের বলব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন